আপনারা কি জানেন যে একটা গানের বা একটা মিউজিকের দুটো কি বা স্কেল হতে পারে বিষয়টা শুনতে একটু অদ্ভুত লাগলেও আজকে সেটাই প্রমাণ করে দেখব তো ভিডিও শুরু করা যাক এটা উইকিপিডিয়ার একটা আর্টিকেল এখানে রিলেটিভ কি সম্পর্কে বলা আছে এখানে অনেক কিছু লেখা আছে আপনারা চাইলে সেটা পড়ে নিতে পারেন এটা আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন আর আমি এটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে আছে লিস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সি মেজোর এর পাশে লেখা আছে এ মাইনর অর্থাৎ সি মেজর আর এ মাইনর একই জিনিস আবার এখানে আছে এফ মেজোর এর পাশে লেখা আছে ডি মাইনর অর্থাৎ এফ মেজর আর ডি মাইনর একই জিনিস বা একই স্কেল বা কি এটা কতটুকু সত্য সেটা প্রমাণ করা যাক অ্যাফল স্টুডিওতে চলে আসলাম এখন ভিউ চ্যানেল র্যাক এখানে স্যাম্পলার নেওয়া আছে আপনি যে কোনো কিছু নিতে পারেন তো আমার শুধুমাত্র দরকার পিয়ানো রোল রাইট ক্লিক পিয়ানো রোল পিয়ানো রোলে চলে আসলাম এখন এখানে আছে সি মেজর সি মেজরে কোন কোন নোট আসে সেগুলো আগে দেখি এখানে স্ট্যাম্প এখানে মেলোডিক স্কেলস এখানে অনেক ধরনের স্কেল আপনি পেয়ে যাবেন তো আমি এখানে মেজরে ক্লিক করলাম মেজরে ক্লিক করার পর যেহেতু সি মেজর তো এখানে সি সিক্স আছে সি সেভেন আছে সি ফাইভ আছে আপনি চাইলে যে কোনো অক্টাব নিতে পারেন তো আমি এখান থেকেই শুরু করলাম তো যেহেতু সি মেজর তো সের সামনে এখানে ক্লিক করলাম এখন সি মেজোরে যে সকল নোট আসে সেগুলো চলে আসলো যেমন সি ডি ই এফ জি এ বি এগুলো হচ্ছে সি মেজরের নোট এখন সি মেজরের পাশে লেখা আছে এ মাইনর তো এখন এ মাইনরের নোটগুলো দেখি এখানে আবার ক্লিক করলাম স্ট্যাম্পে এখানে আছে মাইনর ন্যাচারাল ক্লিক করলাম এরপর আপনি চাইলে নিচের অক্টেবেও অক্টেপ থেকেও নিতে পারেন উপরের অক্টেপ থেকেও নিতে পারেন যেহেতু এটা এ মাইনর তাই এ বরাবর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই মাইনরের যে সকল নোট আসে সেগুলো চলে আসলো যেমন এ বি সি ডি জি এগুলো হচ্ছে এ মাইনরের নোট এখন এদিকে আসি সি মেজরে সি মেজরে আছে সি ডি এ বি এখন এ মাইনরে কিন্তু এখানে আছে সি ডি জি সেম নোট আবার সি মেজোরে আছে এ বি এ মাইনরেও কিন্তু আছে এ বি তাহলে সি মেজরে যে সকল নোট আছে এ মাইনারেও কিন্তু সেই নোটগুলো আছে অর্থাৎ সি মেজর এ মাইনর একই জিনিস এবার আরেকভাবে প্রমাণ করা যাক এখন অন্য কোনো কী ট্রাই করে দেখি যেমন এখানে আছে এফ মেজর আর আছে ডি মাইনর অ্যাফেল স্টুডিওতে চলে আসলাম এখন আমি একটা অটোটিউন প্লাগিন নিব ভিউ মিক্সার আপনার ইচ্ছে মতো যে কোনো ট্র্যাকে আপনি প্লাগিন নিতে পারেন তো যেহেতু ইনসার্ট ওয়ানেই আছে তো আমি এখান থেকেই প্লাগিনটা নেবো অটোটিউন প্লাগিন হিসেবে আমি নিব অ্যাফেল স্টুডিওর স্টক প্লাগিন পিচার নিলাম এখন এটাকে আমি ডিটাচ করব কারণ যখন অন্য কোথাও ক্লিক করি যেমন এখানে এখানে ক্লিক করি তখন প্লাগিনটা হাইড হয়ে যাচ্ছে তো ডিটাচ করার জন্য এখানে প্লাগিন অপশনে ক্লিক করব এখানে আছে ডিটাচ বা সেপারেটেড ক্লিক করলাম এখন অন্য যে কোনো জায়গায় ক্লিক করলে এটা কিন্তু আর সরবে না আবারও মিক্সারে চলে আসি এটাকে একটু সরাই এখন এখানে আছে এফ মেজর এখান থেকে এফশার্প মেজর সিলেক্ট করব এফ এখান থেকে মেজর ক্লিক করলাম এখন এফ শার্প মেজরে যে সকল নোট আসে সেগুলো অন হয়ে গেছে যেমন সি শার্প ডি শার্প এফ এফ শার্প জি শার্প এ সার্ফ বি আর যেই সকল নোট আসে না যেমন সি ডি ই জি এগুলো কিন্তু অফ আছে এখন আমি আরেকটা পিচার নিব নিলাম পাশাপাশি রাখলাম এটাকেও ডিট্যাচ করব এখানে আছে অ্যাপশার্প মেজর এর পাশে আছে ডি শার্প মাইনর এখান থেকে ডি শার্প মাইনর সিলেক্ট করবো এখানে মাইনর সিলেক্ট করাই আছে তো এখান থেকে ডি শার্প দিব এখন ডি শার্পে যে সকল নোট আসে সেগুলো অন হয়ে গেছে আর যেগুলো আসে না সেগুলো অফ হয়ে গেছে যেমন সি শার্প ডি শার্প এফ এফ শার্প জি শার্প এ শার্প বি এখানেও কিন্তু সেম এফ মেজরের ক্ষেত্রে সি শার্প ডি শার্প এফ এফ শার্প জি বি আবার ডি শার্প মাইনরও কিন্তু সি ডি ই জি এগুলো অফ একই কিন্তু এফ মেজরের ক্ষেত্রেও তো আপনি যদি কোনো গানে অটোটিউন ব্যবহার করতে চান সেই গান যদি এফ মেজরের হয় তাহলে আপনি এফ শার্প মেজরে দিতে পারেন স্কেল অথবা ডি শার্প মাইনরও দিতে পারেন এফ মেজর ডি মাইনর একই জিনিস এটাকে বলে রিলেটিভ কি। আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে একটি গানে বা একটি মিউজিকে দুটো স্কেল বা কি থাকে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ